আসসালামু আলাইকুম। ওজনটা আপনার হয়তো বা খুব দ্রুতই বেড়ে গেছে, পেটটাও বেড়ে গেছে, দেখতে অস্বস্তি লাগছে বা নিজের কাছেই খারাপ লাগছে, এমন সমস্যা যদি হয়ে থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি খুব সহজ পদ্ধতিতে মজা করে খেয়েই খুব দ্রুতভাবে ওজন কমাতে পারবেন। বেশি দিন করতে হবে না, আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি পেতে আপনি মাত্র 7 দিনই এই পদ্ধতিটা করে দেখুন, দেখবেন আপনি একদম স্লিম হয়ে গেছেন এবং আপনার পেটের মেদভুড়ি চর্বি গলে গেছে ঠিক যেন মোমের মতো। ওজনটা খুব দ্রুতই বেড়ে যায়, কিন্তু কমাতে গেলেই বোঝা যায় এটা কমানো কতটা কষ্টকর। সেজন্য প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস, লাইফস্টাইলে পরিবর্তন এবং হেলদি কিছু খাবার, যেটা ওজন কমাতে অনেক বেশি সাহায্য করে। আজকে এমন একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো, একদম নিরাপদ এবং সেফ শরীরের জন্য। মজা করে খেয়ে আপনি ওজন কমাতে পারবেন। এই 7টি দানা মাত্র 7 দিন খান, ওজন হুড়মুড়িয়ে কমে যাবে। আমি এখানে 7 কোয়া কাঁচা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, পানিতে ভিজিয়ে রেখেছি। এবার একটি পাত্রে 1 চামচ জিরা দিয়ে দিয়েছি, 1 চামচ দিয়ে দিচ্ছি জোয়ান দানা বা আজওয়াইন। জোয়ান দানা বা আজওয়াইনের ইংরেজি হচ্ছে কারম সিডস। যারা চিনতে না পারেন গুগলে একটু কারম সিডস লিখেও সার্চ করে দেখতে পারেন। এই জোয়ান দানা বা আজওয়াইন বা কারম সিডস কিনতে পাবেন মশলার দোকানে। এবার একটা গ্লাসে নিয়েছি, এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। আর এই কুসুম গরম পানিতে গুঁড়া করা জিরা এবং জোয়ান দানা একসাথে মিক্সড করে রেখেছি, সেটা দিয়ে মিশিয়ে নিব। জিরা এখানে ব্যবহার করেছি, জিরাতে থাকে থাইমাল নামক একটি পদার্থ যা শরীরে গেলে বেশি পরিমাণ বাইল তৈরিতে সাহায্য করে। বাইল হলো এমন একটি হরমোন যা হজমে সাহায্য করে, বিশেষ করে কার্বোহাইড্রেট আর ফ্যাট ভালো হজম হয় বাইলের সাহায্যে। জিরার গন্ধ শরীরে গেলে বেশি পরিমাণ এনজাইম তৈরি হয়, তার প্রভাবেই হজম প্রক্রিয়া গতি পায়। হজম শক্তি বাড়লে ওজন নিয়ন্ত্রণে রাখতেও সুবিধা হয়। তাহলে বুঝতেই পারছেন ওজন কমাতে জিরার ভূমিকা কতটুকু। অবশ্যই এই পানীয়টি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আর রসুনের কোয়াগুলো পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর একটা ফ্রাই প্যানে আমি এটা ছেঁকে নিব। এটা একদমই লো আঁচে করার চেষ্টা করবেন এবং কোনো অয়েল ব্যবহার করবেন না, চুলার আঁচ কম রেখে এটা টেলে নিতে হবে। এমনভাবে টালবেন রসুনের কালারটা যাতে চলে আসে এবং ভিতরেও যাতে সফট হয়। রসুনে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, ভিটামিন B6, ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজ রয়েছে। এছাড়াও রসুন শরীর থেকে টক্সিন এবং ক্ষতিকারক পদার্থ বের করে দিতে সাহায্য করে। পাশাপাশি এটি হজম শক্তিরও উন্নতি ঘটায় যা ওজন কমাতেও সাহায্য করে। এছাড়াও রসুনে ফ্যাট বার্নিং কম্পাউন্ড পাওয়া যায় যা শরীরে অতিরিক্ত চর্বি জমতে দেয় না। রসুনের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এটা টেলে নিয়েছি। এটা প্রস্তুত হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পানীয়টা, এটাও কিন্তু প্রস্তুত হয়ে গেছে। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে চামচ দিয়ে আরও একটু মিশিয়ে নিচ্ছি। এখানে এই পানীয়টা ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যে দানাদার ভাব আছে এটা সহজেই সেবন করতে হবে। আর এই রসুনের কোয়াটা আপনি কিভাবে খাবেন, 2টা জিনিস এখানে তৈরি করে দেখিয়েছি, এই 2টা জিনিসই আপনাকে একসঙ্গে খেতে হবে। প্রথমেই আপনাকে খেতে হবে রসুনের এই কোয়া, তবে 7 কোয়া রসুন একদিনে আপনাকে খেতে হবে না, 7 কোয়া রসুন আপনাকে 7 দিনে খেতে হবে। আপনি একবারে প্রস্তুত করে রাখতে পারেন। এই রসুনের কোয়া এবং পানীয়টা কিভাবে খাবেন, কখন শুরু করবেন সেটা এখন বলে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে একদমই খালি পেটে এগুলো ট্রাই করবেন না। আপনি ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হবেন, ফ্রেশ হয়ে নর্মাল 1 গ্লাস পানি খেয়ে নেবেন, তারপরে 1 কোয়া এই তেলে নেওয়া রসুন আপনি ভালো করে চিবিয়ে খাবেন। এটা চিবিয়ে খাওয়ার 5 মিনিট পরে আপনি এই পানীয়টা খাবেন। 5 মিনিট অপেক্ষা করবেন রসুনটা খাওয়ার পরে, তারপর আপনি এই পানীয়টি সেবন করবেন। আমি জোয়ান দানা এবং জিরা দিয়ে যে পানীয়টা তৈরি করেছি, এই পানীয়টা আপনারা একবারে বেশি করে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। তবে খাওয়ার পূর্বে অবশ্যই কুসুম গরম করে নিতে হবে। আপনি চাইলে 7 দিনের জন্য একবারে প্রস্তুত করে নিতে পারেন এবং 7 দিনের জন্য এই 7 কোয়া রসুনও আপনি একবারে প্রস্তুত করে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে। খাওয়ার নিয়ম এবং কিভাবে সংরক্ষণ করবেন সেটা তো বলেছি, কিন্তু এটা আপনার কাছে খেতে কেমন লাগবে সেটা একটু বলি। না বললে আপনারা ভয় পেয়ে যাবেন যে রসুন চিবিয়ে খাবো, এই পানীয়টা খাবো, কেমন গন্ধ লাগবে, কেমন অস্বস্তি লাগবে,
কোনো কিছুই লাগবে না। আমি শুরুতেই বলেছি মজা করে খেয়ে ওজন কমাবেন। টেলেনিয়া রসুনের অনেক টেস্টের রয়েছে, বিশেষ করে যারা রসুনের ভর্তা খেয়েছেন, টেলে নিয়ে রসুনটা ভর্তা বানালে অনেক টেস্টে হয়, যারা খাননি তারা বুঝবেন না, যারা খেয়েছেন তারা জানেন। এই টেলে নিয়ে রসুনের খুব সুন্দর একটা গন্ধ রয়েছে, এটা খেতে অনেক বেশি ভালো লাগবে, কারণ এটা সফট থাকবে, একটু পোড়া পোড়া গন্ধ লাগবে, খেতে অস্বস্তি লাগবে না। আর যে পানীয়টা বানিয়েছি জিরা এবং জোয়ান দানা দিয়ে, এই পানীয়টা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে, মানে এর ফ্লেভারগুলো আপনি পাবেন। আর কুসুম গরম থাকা অবস্থায় চায়ের মতো করে খাবেন, খেতে খারাপ লাগবে না। দুইটা জিনিসই আপনারা নিয়ম করে খেয়ে দেখুন, ইনশাল্লাহ আপনাদের ওজন অনেক বেশি কমে যাবে। সেই সাথে আপনারা কিছু নিয়মকানুনও ফলো করার চেষ্টা করবেন, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটার চেষ্টা করবেন, সকালে বা বিকেলে আপনার যখন সময় হয় 30 মিনিট আপনি হাঁটার চেষ্টা করবেন। আপনার খাবার তালিকায় শাক সবজি ফলমূল এবং টক জাতীয় জিনিস রাখার চেষ্টা করবেন, অতিরিক্ত তেল মিষ্টি জাতীয় জিনিস ফাস্টফুড জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, নিয়মিত একটু শরীরচর্চা করবেন, হাঁটাহাঁটি করবেন, শারীরিক পরিশ্রম করবেন, আর সঙ্গে এই দুইটি পদ্ধতি অবলম্বন করবেন। এই দুইটি পদ্ধতি আপনার এনার্জি আরও বেশি বাড়িয়ে দেবে, দুর্বল করবে না, স্ট্রং করবে। আপনার খাবারে একটু অরুচি আসবে, এগুলো খাওয়ার ফলে আপনার খাবারে একটু অনীহা আসবে, এজন্য খুব দ্রুত ওজন কমে যাবে। এই দুটি জিনিস নিয়মিত খেলে আপনার খাবারের চাহিদা এমনিতেই কমে আসবে, কারণ এগুলো খেলে পেট ভরা ভরা ভাব থাকবে অনেকক্ষণ। আপনি টানা এক মাস এই পদ্ধতিটি করে দেখতে পারেন, এরপরে আপনি বুঝতে পারবেন আপনার ওজনটা কত বেশি নিয়ন্ত্রণে এসেছে। এর বেশি আপনি করতে চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে করতে পারেন। আপনি যদি সঠিকভাবে এই পানীয়টি এবং এই রসুন এভাবে খান এবং কিছু জিনিস মেনটেন করেন যেগুলো বললাম, তাহলে 7 দিনে 10 কেজি ওজন কমে যাবে ইনশাল্লাহ। ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।